এটা কি জানেন 10,000 বছর পুরনো একটা পাঁচিল, কিন্তু তখনকার দিনে মানুষের টেকনোলজি ডেভেলপ হয়েছিল কি, মেকেলবার্গ উপসাগর থেকে 10 কিলোমিটার দূরে বাল্টিক সাগরে একটা জায়গায় এডুকেশনাল এক্সপিডিশনে গিয়েছিল কয়েকজন শিক্ষার্থী, তাদের সঙ্গে ছিলেন কয়েকজন বিজ্ঞানীও। তখনই একদল বিজ্ঞানী সমুদ্রের নিচে কিছু জিনিস পর্যবেক্ষণের সময় এই প্রাচীরের হদিশ পান। এই প্রাচীর তৈরি হয়েছিল 1673টি পাথর দিয়ে, উচ্চতা 1 মিটারের কম, দৈর্ঘ্য 971 মিটার, প্রায় 300 বড় বড় বোল্ডার দিয়ে তৈরি হয়েছিল সেই প্রাচীর, সেগুলোকে জুড়েছে প্রায় 1500 ছোট ছোট পাথর। প্রাচীরটি যে পাথর দিয়ে তৈরি সেগুলো এতটাই বড় এবং ভারী যে তা দেখে বিস্মিত হয়েছে বিজ্ঞানীরা। যে সময় এই প্রাচীর তৈরি সেই সময় কোনো যন্ত্র ছিল না, হাতে করে কিভাবে সেই পাথর তৈরি হয়েছিল সবাই অবাক হয়ে গেছে। বিজ্ঞানীরা প্রাচীরের আকার গঠন দেখে আরো একটা বিষয় নিশ্চিত যে কোনোভাবেই এটি প্রাকৃতিক উপায়ে তৈরি করা হয়নি, সুনামি বা হিমবাহতেও এই প্রাচীর গঠিত হয়নি, মানুষই তৈরি করেছে এই প্রাচীর। মনে করা হচ্ছে প্রাচীনকালে এখানে শিকার করা হতো। এ ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, ফলো করুন।